চপ্রমং শিক্রিমং সাকথারমং তৈ মগল কচাখে নাহারৈ আবো রগ্ন খামো খিকলাইন থানচাখলাই লামো নখরকা হাস্তিনি যত থাই রগ্ন তাবুক অবহাইকেন বুসকাং ফাইতংমানি বরগ্ন কাশুই মানলিয়া তাই কাশুইব মানগ্লা অবহাইন বৌনি কাশুমং রগ্ন যতন কেবেঙ্গে বাসানাই আবনি নাহারমং খনাই মানখা হাস্তিনি বাসলাইমং নখনাই লুকুরগ্নি খুগ অতিরপ্রা হাস্তির গহাই নয় তেওয়সা হামক্রাইনি বানারক বীরসানাই হামক্রাইনি তেওয়সার সতেরক উফিলি বাসানাই আকংন শাখা তাই কাশাই ফাইকা সাবরুমনি রিংশিকলাইন কুথুমলাই মঙ্গ সিপিএমনি হাস্তে তাংফাং জিতেন্দ্র চৌধুরী কগনারক মাও গণতান্ত্রিক অধিকার হরণ করা আইনের শাসনকে বলঞ্চিত করা জগতে ত্রিপুরাজ্যের মধ্যে ত্রিপুরাজ্যের মানুষ ত্রিপুরাজ্যের মানুষ তার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে রুখে দাঁড়াবে এবং যুব বন্ধুদের কাছে আমার অনুরোধ এই সরকারের মেয়াদ আর মাত্র 22 মার্চ শেষ হবে সেই হিসাবে 90-100 দিনের মতো তার অন্তত 15-20 দিনের নির্বাচন হবে অর্থাৎ আগামী 85 থেকে 90 দিনের মধ্যে যে কোনো দিন হোক ভারতীয় নির্বাচন কমিশন তার এই কর্মসূচি ঘোষণা দ্বারা করবেন তো আজকে যেমন ভয় হুমকি রক্তচক্ষু সকলকে মারি একসাথে নেমেছেন কোথাও আটকাতে পারেনি ছোটগুলি আটকাতে পারেনি মনোবাজার আটকাতে পারেনি কোথাও আটকাতে পারবে না এভাবে রুখে দাঁড়ান এই ত্রিপুরাজ্য আপনার যে আবার গণতন্ত্রের পতাকা উড়বে উন্নয়নের চাকা আবার ঘুরবে এই ত্রিপুরাজ্য আবার সমহিমায় ফিরে আসবে ত্রিপুরাজ্য থেকে এই দুঃশাসনের শাসন গণতন্ত্রের যারা রাক্ষস এদেরকে ত্রিপুরা থেকে তাড়ানোর মধ্য দিয়ে আমাদের আজকের এই লড়াই বা যে যুবরা নেমেছেন তার মধ্য দিয়ে তার ইতি হবে এবং তারপর ত্রিপুরাজ্যকে নতুন করে গড়ার সে সফল হাসিনী বিধান চৌবা চৌবরী রঙ্গী মানু ফেব্রুয়ারি তালনি হাতিবার এবার হাতিবার থামনি আজরা রগন অবহাইন ফুনুক অনুক চাকি টঙ্কা হাস্তিনী অকরা চৌবরী সামং খ্লাই থাইনি বিশিংতে শ্রাংশলা কক্তন থুমনানি আইচুকলাই মঙ্গ অবহাইন সাকলাই মানে জিতেন্দ্র চৌধুরী সাকলাইকা চৌবরী কগ্রণ চেংজাক মানি রঙ্গী বিশিংতে সাহিত্য কমিশন আবনতা ও হাসিনী মন্ত্রী অকরা রগ্নিতে ওয়াইশা নাইকল থাই রঙ্গি বিশিংতে বনেন সামং নাইকল মানি জরা রগ আবনি উল বেকার টঙ্গাই রঙ সামং খ্লাই থাই রঙ্গ দুই সুমু রং নুক চাকি টঙ্কা বরগ্ন হাইন হয় তে ওয়াইশা ফেমলক মৌ রক খ্লাই চাকি টঙ্গু তে ওয়াইশা শিকলা রগ্ন ফের সের খেলাই ফেমলক মুং চাইতক মুং নুকজাক তংখা আর এই যত্ন সাক্ষারে বাসারে হিনিব কব মুং না রাখা আজকে ত্রিপুরাজ্যের মধ্যে কি চলছে আর 2-2.5 মাস বাদে নির্বাচন নির্বাচন কমিশন ইতিমধ্যেই বলে দিয়েছে গতকাল ফেব্রুয়ারির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে ভোট হবে গতকাল ভোটার তালিকার ড্রাফট পাবলিকেশন হয়েছে তো এই সময়তে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তো এখন কেয়ারটেকার মুখ্যমন্ত্রী তিনি আর কার্যকরী মুখ্যমন্ত্রী নন ভোটের সময় আসলে পরে 6 মাস আগে থেকে সেই সরকার কেয়ারটেকার সরকার হয় নির্বাচন কমিটিকে ঘোষণা দিতে হয় না এখনো এখনো তারা বলছে যুবকদেরকে ঠকানোর জন্য বলছে পুলিশ এক্সিকিউটিভ ঘোষণা করছে 6 মাসের মধ্যে নাকি 6,000-এর বেশি লোক ঘোষণা হবে একদিন কোথায় ছিলেন কিসের একজন ব্যক্তি এক কদিন আগে একজন এসপিও আমাদের শিক্ষক কর্মচারী বন্ধুরা এরা দিয়ে পায় না এই সরকার যারা সেন্ট্রাল পে কমিশন দেবে ডাবল বেতন করবে বিউ রিপোর্ট চ্যানেল ডিনরা